वेलकम बैक एवरीवन। आज के वीडियो ते हमरा एक टा एक्सटर्नल हार्ड डिस्क रिव्यू करबो, जेटर नाम एडेटा डैशड्राइव HD710। এটা খুবই একটা শক্তপোক্ত হার্ড ডিস্ক ড্রাইভ। এই হার্ড ডিস্ক ড্রাইভটি IP68 স্ট্যান্ডার্ড সার্টিফাইড, এর মানে এই হার্ড ডিস্কটা ডাস্টপ্রুফ, ওয়াটারপ্রুফ এবং শকপ্রুফ। এবং এই ডেটার ক্লেম হলো 1.5 মিটার হাইট থেকে এটা যদি পড়ে তাহলে ওই হার্ড ডিস্কের কোনো রকম ক্ষতি হবে না। তো চারটে কালার অপশানে হার্ড ডিস্কটি পাওয়া যায়। আমাদের কাছে ইয়েলো কালার ভার্সনটা রয়েছে। হার্ড ডিস্ক ড্রাইভটি চারটি আলাদা ধরনের স্টোরেজ ক্যাপাসিটিতে পাওয়া যায়, 1 TB, 2 TB, 4 TB এবং 5 TB। তো আমরা 1 TB হার্ড ডিস্কটি রিভিউ করছি। হার্ড ডিস্ক ড্রাইভটিতে এই ডেটা 3 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে। ড্রাইভের কেসিংটি যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, এটা 3টে লেয়ারের প্রোটেকশন রয়েছে। অ্যাকচুয়ালি বাইরে একটা রাবার প্রোটেকশন রয়েছে এবং তারপর প্লাস্টিক কেসিং, এবং তার ভেতরে আরও একটা প্লাস্টিক কেসিং, তার মধ্যে হার্ড ডিস্কটা সিকিউরভাবে রাখা রয়েছে। ওপরের চারি সাইডে যে রাবারাইজড প্যাডটা রয়েছে সেটা যথেষ্ট মোটা এবং যথেষ্ট প্রোটেকশন প্রোভাইড করে, কিন্তু এর মাঝে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটা প্লাস্টিকের, এবং এটা একটু সন্দেহজনক যে কতটা প্রোটেকশন এখানে প্রোভাইড করতে পারবে। এই হার্ড ডিস্কের চারি সাইড দিয়ে একটা গ্রুভিং করা রয়েছে, যার মধ্যে আপনি USB ডেটা কেবেলটা এর মধ্যে নিয়ে ক্যারি করতে পারেন। তবে এই গ্রুভিংটা যথেষ্ট স্টিফ এবং হার্ড ডিস্কের কেবেলটা অনেকটা মোটা, যার জন্য এখানে আপনার ইনসার্ট করা এবং রিমুভ করাটা একটু অসুবিধাজনক। তো আমি আমার অন্যান্য হার্ড ডিস্ক যেগুলো রয়েছে এক্সটার্নাল হার্ড ডিস্ক, তার সাথে আমি এটা কম্পেয়ার করলে দেখতে পারবেন এর সাইজটা কতটা। এর হাইটটা প্রায় 130 মিলিমিটার এবং চওড়াটা 99 মিলিমিটার, এবং অন্যান্য হার্ড ডিস্কের তুলনায় থিকনেসটা অনেকটাই মোটা, প্রায় 22 মিলিমিটার। সঙ্গে এর ওয়েটটা অলমোস্ট 220 গ্রাম। USB 3 ডেটা কেবেলটা খুবই ভালো কোয়ালিটির, এবং এর দৈর্ঘ্যটা যদিও খুব ছোট কিন্তু কোয়ালিটি ওয়াইজ এটা খুবই ভালো। USB 3 কানেক্টার যেটা হার্ড ডিস্কে রয়েছে সেটা একটা সাইডে দেওয়া হয়েছে, এবং একটা কথা এখানে আমার মনে হয়েছে যে এটা কানেক্টারটা খুব একটা শক্তপোক্ত না, কানেক্টারটা অনেকটাই লুজ টাইপের। তো ব্যবহার করার সময় এখানে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আছে। হার্ড ডিস্কে একটা ব্লু কালারের ইন্ডিকেটর লাইট রয়েছে, যখন আপনি এটা ডেস্কটপে কানেক্ট করবেন তখন লাইটটা আপনার জ্বলবে এবং ফাইল ট্রান্সফারের সময় লাইটটা ব্লিঙ্কিং করতে থাকবে। তো স্পিডের ব্যাপারে যদি আমি কথা বলি, আমি কিছু ফাইল এখান থেকে ট্রান্সফার করে আমি দেখেছি তার স্পিড কীরকম, এবং স্পিড টেস্টিং সফটওয়্যার দিয়েও আমি এই স্পিড অ্যানালাইজ করেছি। তো বোথওয়াইজ আমি এখানে বলবো টেস্ট হিসাবে, আমি ল্যাপটপের হার্ড ডিস্ক থেকে এই এক্সটার্নাল ড্রাইভে হার্ড ডিস্কে কপি করতে আমার সময় লেগেছে 50 সেকেন্ড, অর্থাৎ এর রাইট স্পিড হলো 51.2 Mbps। এবং এই এক্সটার্নাল হার্ড ডিস্ক থেকে আমি আমার ল্যাপটপের হার্ড ডিস্কে যখন আমি ফাইলটা সেম ফোল্ডার কপি করেছি তখন তার টাইম লেগেছে 72 সেকেন্ড, অর্থাৎ তার রিড স্পিড হলো 35.55 Mbps। আমি যখন এটা সফটওয়্যার দিয়ে টেস্ট করেছি তখন এটার রিড স্পিড পেয়েছি 70.45 Mbps এবং রাইট স্পিড পেয়েছি 65.08 Mbps। তো উদাহরণস্বরূপ আমি যদি কম্পেয়ার করি এটা সিগেট ব্যাকআপ প্লাস হার্ড ডিস্ক ড্রাইভের সাথে, তো সেখানে আমার এর স্পিড 35-45 Mbps রাইট স্পিডের জন্য এবং প্রায় 40 Mbps রিড স্পিডের জন্য। তো সেই তুলনায় এটা অনেকটাই বেশি আছে। তো অ্যাজ এ পারফরমেন্স ওয়াইজ এটা সিগেট ব্যাকআপ প্লাস হার্ড ডিস্ক ড্রাইভের থেকে বেশ ভালো পারফর্ম করে। ডাউনসাইড হিসাবে এর হলো দামটা একটুই বেশি। কারেন্টলি এটা ফ্লিপকার্ট বা অ্যামাজনে 4,200 রুপিসে পাওয়া যাবে। প্রাইসটা আমি মনে করি ঠিক, কারণ হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে যে ডেটা, মূল্যবান ডেটা আপনার থাকে, সেই হিসাবে এই হার্ড ডিস্ক ড্রাইভটা ওই প্রাইসের মধ্যে যথেষ্ট একটা ভালো অপশান। আপনারা যদি মনে করেন যে আমি বাকি এক্সটার্নাল যে হার্ড ডিস্ক ড্রাইভগুলো এই ভিডিওতে দেখলেন সেগুলোরও রিভিউ জানতে চান, তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোর রিভিউ করে সেটা আপলোড করার জন্য। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আশা করি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।